আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে সপরিবারে শ্বশুর আর শাশুড়িকে রাইখা আমরা হলো যাইতেছি ঢাকায় বেড়ানোর জন্য। ভাবি আছে, তানহা আছে, আবুতালহা আছে, আর আবুতালহার বাবা আছে ক্যামেরার পিছনে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সুস্থভাবে ঢাকায় পৌঁছাইতে পারি আর মানে ভালোভাবে যেন আবার বাড়িতে আসতে পারি, এই জন্য দোয়া করবেন। তো চলেন যাইতে যাইতে আবার আপনাদের সাথে শেয়ার করি। আমা রাই রেল আছে না, রেল ট্রেন, ট্রেনে মানুষ মাল সব একসাথে যায়। তো এটা মনে করবেন মালবাহী গাড়ি। আমরা এত উপরে উঠুম কেমনে? হ্যাঁ উঠুম কেমনে? ইস দেখেনি যে এগুলা হলো দুধ, পালার দুধ সকালবেলা নেওয়া হয়, আর এই যে এটা হলো পালার টলার, পালার টলার বলা হয়, মানে সকালবেলা সব কিছু নেয় তো এই জন্য পালার টলার বলা হয়। কাকা তো মল আছে, আমার মাইয়া কইছে কুড়া বসি, দেখে সিনিয়ার লাগছে কুড়া বসি।
তো এই যে আমরা হলো মাওয়া ঘাটে এসে নামলাম ইয়ে থেকে, এই যে এখান হলো যাইতেছে, আমরা কিছু দূর যাইতে হবে হাইটা হাইটা, তারপর হলো গাড়িতে উঠতে হবে। আর এখানে হলো সামনে ভাগ্নি অপেক্ষা করতেছে আমাদের, আগে কাপড় আমরা রাইখে গেছিলাম। আব্দুল্লাহ কো কে আব্দুল্লাহ নিয়ে আসবি না? তো এই হলো আমরা যাচ্ছি নৌকায় করে। আসলে কিন্তু আমি কিন্তু মুখ ধরে তারপর আপনাদের সাথে কথা বলতেছি, এত দুর্গন্ধ এই পানিতে। ও মা আবদি আল্লাহ এত দুর্গন্ধ এই পানিগুলাতে। আসলে আমরা কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে যাইতে পারতাম, ভাবলাম শর্টকাট এই রাস্তাটা দিয়ে নৌকায় করে যাই। এটা এই নদীতে এত গন্ধ, এটা হলো বৈরঙ্গা নদী, প্রচুর পরিমাণে পানিগুলো এত কালো। এখানের মানুষ কিন্তু এই গন্ধটা বোঝে না আমার মনে হয়, কারো আমাদের মতো কেউ এত পানি কষ্ট করে না। এই পানিতে আমরা এত কষ্ট করলাম, অনেকটা কষ্ট হয়েছে আমাদের এই নদীটা পার দিতে, পাড়ি যাওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম। তো এই তো চলে আসছি হলো মেজ ননদের বাসায়, ছাবিনাদের বাসায়। এই যে আপনাদের ভাইয়া হলো শুয়ে রয়েছে। তো আয়সা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, অনেকক্ষণ সময় খাওয়া দাওয়া শেষ করে আয়সা রেস্টটা নিলাম। তো এখন হলো জোহরের আয়োজন দিল, নামাজ পড়লাম, তারপর ভাবলাম একটু ক্যামেরাটা আপনাদের সামনে নিয়ে আসলাম, একটু শেয়ার করি। কারণ আমাদের বাসায় আসার পর থেকেই কেউ কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব অসুস্থই। দেখেন আমার জাল কীভাবে শুয়ে রয়েছে, বড়ভাবে অনেক অসুস্থ হয়ে গেছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে দেখেন আমার আবু তালহা তানহা, এই যে দেখেন তারা লুকাইয়া লুকাইয়ে দেখেন, লুকাই লুকাই এলো, তারা খেলতেছে, কত খেলনা খুলা নিছে। তো আমার দেখে হলো গ্লাস আটকাই দিছে, আমার দেখাইবো না এজন্য। আর আমার ননদ হলো রান্না করতেছে, কি কি রান্না করতেছে দেখি, ভাবিরা আসছে। আর আমরা দোনো জাল আজকে প্রথম আসছি, তো তার বাসায় হলো আমরা নতুন। ভাবি আমি কুরআন হলো কি হবে নতুন, নতুন ভাবিদের জন্য হলো রান্না করতেছে, নতুন বাসায় আসছি তো এই জন্য। তো সন্ধ্যাবেলা ভাবতেছি যে মিলাদ পড়াই দিব, কারণ
বাসায় এসে মিলাদ পড়ায় নাই বুঝছেন ভাড়া থাকা হয় তারা তো অবশ্যই এত বড় যেহেতু ফ্লাইট করছে তো মিলাদ না করে তারাই করছে আল্লাহর দোয়া আছে দেখি এত বড় কিছু করতে পারছে তো দেখি কি রান্না করছে আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাই তো এই যে দেখেন ডাল বসাই দিছে আর ভাত এক পাতিলা রান্না করে ফলাইছে আর পাতিলা রান্না করতেছে তো আমি টমেটো খাইতেছি আর কথা বলতেছি তো আর এই যে এখানে আছে গোশ তারপরে এই জায়গায় আছে চিংড়ি মাছ বাস বাস করে রাখছে এটা হলো সিম পেঁয়াজ আর টমেটো কাইটে রাখছে আরও কাটাকাটি করতেছে তো আসলে একটা জিনিস না বললেই হয় না সাবিনার হাতের রান্না কিন্তু খুব মজার আর অনেক মানে ভালো লাগে আর ও যখন রান্না করে তখন মানে যেই ঘ্রাণটা আসে ওটাতে আমার পেট ভরে যায় আর খাইলে তো কতটা খাইতে পারি আজকে আসার পরে কিন্তু ঘরে তরকারি ছিল আর হলো ই ছিল বাসি তরকারি ছিল আর ভাত ছিল ও আমার বলতেছিল যে ভাবি পাউরটা আনুক তারপরে খায়েন আমি বলতেছি আগে ভাত দে কারণ আমি জানি যে ওর তরকারি অনেক মজা হয় আমি ওই তরকারি দিয়ে খাবো এই জন্য আগেই ভাত নিয়ে চাই নিছি তো অনেকক্ষণ কথা বললাম আবার পরে কথা বলবো এখন হলো আমি পানি খাবো পানি খাইতে খাইতে তো আর কথা বলা যায় না তো থাকেন আপনারা কোথাও কিন্তু যাবেন না খাবার দেওয়া হয়েছে টেবিলে সবাই বসে আছে এখন আমরা সবাই মিলে গুলো খাবো আর ইবাদত শুরু করতে গেছে সেই গোসল করে আসলে আমরা খাবো তো আজকে রান্না করতে গিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি কোথা না কোন দেখি এই শরীরটা তো গরম তো তোমার আমার শাশুড়ি আম্মা জান আছে ডালদা ভাত খেতে ছোট